তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি উইশ আপন মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো বা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি শ্যানন নামের একটা মহিলা একটা ঘরের মধ্যে প্রচণ্ড ভয় পেয়ে আটোসাটো হয়ে কিছু একটা প্যাকেট করছিল, আর একটু পরে সে বাইরে এসে সেটাকে ডাস্টবিনে ফেলে দেয়, আর এরপর সে গিয়ে তার মেয়ে ক্লেয়ারকে সাইকেল চালানোর জন্য বাইরে পাঠিয়ে দেয়। তার সঙ্গে তাদের কুকুরটাও চলে যায়। তবে একটু পরে যখন ক্লেয়ার বাসায় ব্যাক করে তার মায়ের ডেড বডি দেখতে পারে, তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো এরপরে গল্প চলে আসে কয়েক বছর সামনে। আমরা দেখতে পারি ক্লেয়ার এখন অনেকটা বড় তো হয়ে গেছে, তবে তার মায়ের সেই ডেড বডিটা সবসময়ই তার সামনে আসতো আর তাকে কোনোভাবেই ঘুমাতে দিত না। সে যখনই ঘুমানোর ট্রাই করত তখনই স্বপ্নে সে সেইটা দেখতে পেত। আর এখন তাদের সেই পালতু কুকুর যার নাম হচ্ছে ম্যাক্স, সেও এখন অনেকটা বড় হয়ে গেছে, আর সে হচ্ছে ক্লেয়ারের সবচেয়ে ভালো বন্ধু। বর্তমানে ক্লেয়ার তার বাবা জোনাথনের সাথে থাকতো, যে কিনা শহর থেকে ময়লা কালেক্ট করার কাজ করত। আর এরপর যখন ক্লেয়ার রেডি হয়ে বাসা থেকে বাইরে চলে আসে, তখন সে তার দুইটা নেবার মিসেস ডিসুজা এবং আগস্টের সাথে মিট করে। তবে অন্যদিক থেকে তাকে স্কুলে বুলি করা একটা মেয়ে যার নাম হচ্ছে গিয়ে ডার্সি, সে তার গাড়ি নিয়ে চলে আসে, যার থেকে বাঁচার জন্য ক্লেয়ার সাইকেল নিয়ে পড়ে যায়, আর তার পায়ে সে অনেক আঘাতও পায়, তবে তবুও সে চুপচাপ স্কুলে ব্যাক করে। তবে যখন সে স্কুলের সামনে তার বাবা জোনাথনকে দেখতে পারে, তখন সে প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। আসলে জোনাথন এখান থেকে ময়লা কালেক্ট করছিল। এটা দেখার পরে সে গিয়ে তার বাবাকে বলে যে প্লিজ তুমি স্কুলের টাইমে এখানে এসো না, এখান থেকে তুমি চলে যাও, সবাই আমাকে শুধু লজ্জা দেয়। আসলে আমরা জানতে পারি যে তার বাবা যে এই কাজটা করে এটার জন্য স্কুলের সবাই তাকে নিয়ে মজা করত, তাকে সবসময় বুলি করার ট্রাই করত। স্কুলে শুধুমাত্র তার দুইটাই ফ্রেন্ড ছিল, একটার নাম ছিল জোন আর একটার নাম ছিল মেরিডেথ। আর তাছাড়া তারাও শুধুমাত্র তার সঙ্গে ফ্রেন্ডশিপ এই জন্য করেছে কারণ তাদেরকেও স্কুলের মধ্যে বুলি করা হয়। আসলে তখন আমরা জানতে পারি যে ক্লেয়ার পল নামের একটা ছেলেকে খুবই পছন্দ করে, তবে দুর্ভাগ্যবশত অলরেডি তার একটা গার্লফ্রেন্ড আছে। আর এদিকে জোনাথন যখন তার কাজের মধ্যে ব্যস্ত ছিল, তখন সেখানে বক্সের মতো কিছু একটা পেয়ে যায়। এই বক্সটা দেখতে একটু অদ্ভুত রকমের ছিল, আর এই জন্য সে এটাকে নিজের কাছে রেখে দেওয়ারই সিদ্ধান্ত নেয়। আর অন্যদিকে ক্লেয়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলে সে এইবার ডার্সির মোকাবেলা করেই ছাড়বে। এই জন্য যখন ডার্সি তাকে বলি করতে চলে আসে, তখন সে প্রচণ্ড রাগ করে তাকে উত্তরও দিয়ে দেয়, আর এটার জন্য ডার্সির মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে তাকে চড়ই মেরে বসে। আর এরপরে দেখতে দেখতে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে আমরা দেখতে পারি স্কুলের সমস্ত বাচ্চা কাচ্চা তাদেরকে থামানোর জায়গায় উল্টো তাদের ভিডিও করা শুরু করে দিয়েছে। তবে একটু পরে সৌভাগ্যবশত একটা টিচার এসে তাদেরকে থামিয়ে দেয়। আর এরপর যখন ক্লেয়ার বাসায় ব্যাক করে, তখন তার বাবা তাকে বলে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তোমার জন্য আমি একটা স্পেশাল গিফট এনেছি। আর এরপর যখন ক্লেয়ার রুমে গিয়ে সেই গিফটটাকে খুলে, তখন সে দেখতে পারে এইটা আর অন্য কিছু না, এটা হচ্ছে সেই বক্সটা যেটা তার বাবা ময়লার মধ্যে পেয়েছিল। এখন যেহেতু ক্লেয়ার এটা জানতো না, এই জন্য সে বক্সটাকে খোলার ট্রাই করে, তবে অনেক কষ্টের পরেও সে বক্সটাকে খুলতে পারছিল না। তবে তখনই তার নজর পড়ে এখানে লেখা চাইনিজ কিছু শব্দের উপরে, যেটার মানে ছিল 7 উইশেস। এখন ক্লেয়ার এই সমস্ত ব্যাপারগুলোতে কখনোই বিশ্বাস করতো না, এই সমস্ত উইশ মুইশ জিন পড়ি এগুলোতে সে কখনোই বিশ্বাস করতো না। এই জন্য সে বক্সটাকে তার কাছে রেখে দেয়, তবে বক্সটাকে সে না খোলার সিদ্ধান্ত নেয়। তবে একটু পরে যখন সে টেবিলে বসে পড়ালেখা করছিল, তখনই তার একটা ফ্রেন্ড তাকে মেসেজ দিয়ে বলে যে দ্রুত ডার্সির ইনস্টাগ্রাম চেক করো। আসলে যখনই সে চেক করে, তখন সে দেখতে পারে যে ডার্সি তাকে বেজ্জুতি করার জন্য তাদের মারামারির ভিডিওটা ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছে, আর তাছাড়া তার বাবাকেও বেজ্জুতি করার জন্য সে তার বাবার কিছু ময়লা ওঠানোর পিকচার ক্লিক করে সেগুলোকেও অনলাইনে ছেড়ে দিয়েছে। আর এই জন্য ফাইনালি প্রচণ্ড রাগ হয়ে ক্লেয়ার এই ম্যাজিক বক্সটার ইউজ করার সিদ্ধান্ত নেয়। সে ম্যাজিক বক্সটার উপরে হাত রেখে বলে যে ডার্সি যাতে করে একেবারে অসুন্দর হয়ে যায়। আর তখনই এখানে ম্যাক্সও চলে আসে। তবে দরজাটা যখন খুলে দেয়া হয়, তখন ম্যাক্স কোনোভাবেই ঘরের মধ্যে আসতে চাইছিল না, সে শুধুমাত্র এই বক্সটার দিকে তাকিয়েছিল। তারপরে রাতের বেলায় যখন ক্লেয়ার ঘুমাচ্ছিল, তখন এই বক্সটা নিজে নিজে ওপেন হয়ে বক্সের মধ্য থেকে একটা অদ্ভুত রকমের গান বাজা শুরু হয়ে যায়। তবে যতক্ষণে ক্লেয়ার ঘুম থেকে উঠে যায়, ততক্ষণে এটা আবারও বন্ধ হয়ে যায়। এরপরে পরদিন সকালবেলা যখন ডার্সি ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পারে তার শরীরের মধ্যে অদ্ভুত রকমের কালো কালো দাগ হয়ে গেছে। এটা দেখার পরে সে প্রচণ্ড ঘাবড়ে যায়। তবে খুব শীঘ্রই স্কুলের সবাই এই ব্যাপারটা জেনে যায়, আর সবাই তাকে নিয়ে মজা করা শুরু করে। সে যে এতটা অসুন্দর হয়ে গেছে এই ব্যাপারটা কেউ হজমই করতে পারছিল না। তবে যখন ক্লেয়ার এই ব্যাপারটা জানতে পারে, তখন সেও এটা বিশ্বাসই করতে পারছিল না যে তার এই উইশ চাওয়ার জন্য তার সাথে এই অবস্থাটা হয়ে গেছে। এই জন্য ফাইনালি ক্লেয়ার এটার একটা পিকচার ক্লিক করে নেয়, যাতে করে পরবর্তীতে এইটা সম্পর্কে সে বিভিন্ন তথ্য কালেক্ট করতে পারে।
তবে তখন সেই বাবাটা লক্ষ্য করে যে কালকে থেকে সে ম্যাক্সকে খুঁজে পাচ্ছে না, ম্যাক্স জানে কোথায় গায়েব হয়ে গেছে। এই জন্য সে বাইরে গিয়ে ম্যাক্সকে খোঁজা শুরু করে আর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে ফাইনালি সে একটা অদ্ভুত রকমের শব্দ শুনতে পারে। আর যখন সে শব্দটাকে ফলো করতে করতে সে জায়গায় যায়, তখন সে দেখতে পারে কিছু পোকামাকড় ম্যাক্সের ডেড বডিটাকে খেয়ে ফেলছে। এখন এইটা দেখার পরে সে প্রচণ্ড আপসেট হয়ে যায়, সে প্রচণ্ড কান্নাও করে, কারণ ম্যাক্স ছিল একেতে তার বেস্ট ফ্রেন্ড, দ্বিতীয়ত সেই ছিল তার মায়ের একমাত্র স্মৃতি, যেটা কিনা এখন সে হারিয়ে ফেলেছে। এখন ম্যাক্সকে হারানোর পরে সে প্রচণ্ড কান্না করে। এখন সেই বক্সের উপরে লেখা চাইনিজ ভাষাগুলোর মানে জানার জন্য ক্লেয়ার চলে আসে তার স্কুলের চাইনিজ টিচারের কাছে। তবে তার চাইনিজ টিচার এগুলো দেখে বলে যে এগুলো খুবই পুরনো চাইনিজ ভাষায় লেখা, যেটা আমি একেবারেই বুঝতে পারি না। আর সে তাকে এটাও বলে দেয় যে এইটা শুধুমাত্র কোনো একটা স্কলারই জানতে পারবে। আর এই ব্যাপারটাই তাদের পাশে দাঁড়িয়ে থাকা রায়ান নামের একটা ছেলে শুনতে পারে, যে কিনা ক্লেয়ারকে সাহায্য করতে ফুললি রেডি ছিল। সে বলে যে আমার একটা আত্মীয় এনশিয়ান চাইনিজ নিয়ে লেখাপড়া করছে, সো যদি তুমি তাকে দেখাতে চাও তাহলে তুমি আমার সাথে যেতে পারো আর দেখাতে পারো, সে তোমাকে এটা সমাধান দিলেও দিতে পারে। তবে ক্লেয়ার এটাতে খুব বেশি একটা ইন্টারেস্টেড ছিল না, সে বলে দেয় যে না, তোমার সাহায্য আমার দরকার নেই। তো এরপরে রাতের বেলায় বাসায় ব্যাক করে যখন ক্লেয়ার অনলাইনে ব্রাউজ করছিল, তখন সে পলের পিকচার দেখতে পারে তার গার্লফ্রেন্ডের সাথে। এটা দেখার পরে তার মনটা খুবই খারাপ হয়ে যায়। এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে আরও একবার সেই ম্যাজিক বক্সটার ইউজ করবে। আর এই জন্য সে ম্যাজিক বক্সটাকে হাতের মধ্যে নেয় আর উইশ করে যে পল যাতে করে তার প্রেমে পাগল হয়ে যায়। আর এরপরে যখনই পরদিন সকালবেলা সে স্কুলে যায়, তখন পল নিজে থেকেই তার সঙ্গে কথা বলতে চলে আসে আর সে তার গার্লফ্রেন্ডের সামনেই তার সঙ্গে ফ্লার্টিং করা শুরু করে। তবে তখনই বাসায় আমরা দেখতে পারি সেই বক্সটার মধ্যে আবারও সেই গানটাই প্লে হচ্ছিল। আর তখনই আঙ্কেল আগস্ট বার্ডোপে যখনই গোসল করতে যাচ্ছিল, তখনই তার পাটা পিছলে যায় আর তার মাথায় একটা গভীর আঘাতের জন্য তার সেখানেই মৃত্যু হয়ে যায়। তো এরপরে সেদিন বিকালবেলা যখন ক্লেয়ার আবারও তার স্কুল থেকে বাসায় ব্যাক করে, তখন সেই ভয়ঙ্কর খবরটা শুনতে পারে। তবে এইটা শুনে সে যতটা আপসেট হয়েছে, তার চেয়ে বেশি আপসেট সে এইটার জন্য হয়েছে যে তার আঙ্কেল তার জন্য কিছুই রেখে যায়নি। এই জন্য সে প্রচণ্ড রাগ করে ঘরের মধ্যে যায় আর বক্সটা নিয়ে উইশ করে যাতে করে তার আঙ্কেলের সমস্ত সম্পত্তি তার নামে হয়ে যায়। আর একটু পরেই জনাথন একটা কল পেয়ে যায় যেখানে বলা হয় আঙ্কেল আগস্টের সমস্ত সম্পত্তি এখন তাদের নামে হয়ে গেছে। আর এইটা শোনার পরে তারা দুজনেই খুবই হ্যাপি হয়ে যায়, যদিও তারা বুঝতেই পারছিল না এটা কীভাবে হয়েছে বা কেন হয়েছে, তবে তবুও তারা হ্যাপি ছিল। এরপর তারা তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে আঙ্কেল আগস্টের সেই বিআইপি ঘরটার মধ্যে চলে যায়, কারণ তাদের ঘরটা হচ্ছে গিয়ে খুবই ছোট আর খুবই জঘন্য। আর এখন যেহেতু ক্লেয়ারের কাছে অনেক টাকা পয়সা চলে এসেছে, এই জন্য ক্লেয়ার এখানে ফুর্তি করা শুরু করে। সে তার সমস্ত ফ্রেন্ডদেরকে এখানে ডেকে তাদের উপরে নানান রকমের এক্সপেরিমেন্ট করা শুরু করে, তাদেরকে শপিং করে দেয়, নিজেও জীবনটাকে উপভোগ করা শুরু করে। তবে একদিন যখন সে বসেছিল, তখন সে শুনতে পারে সেই মেশিনটার মধ্য থেকে সেই সেম গানটা বাজছে। আর তখনই পাশের কিচেনে মিস ডিসুজা রান্নাবান্না করছিল, সে ভুল করে তখন ওয়াশিং মেশিনটা অন করে দেয় আর এই মেশিনটা তার চুলটাকে এত জোরে টানে যে সে আর কোনোভাবে এটাকে সহ্য করতে পারে না আর একটা পর্যায়ে মাটিতে জোরে পড়ার জন্য তার সেখানেই মৃত্যু হয়ে যায়। তো এরপরে পরদিন সকালবেলা পল তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে সোজা এসে ক্লেয়ারকে প্রপোজ করে দেয় আর সে তাকে ডেটের জন্য অফার করে। তবে ক্লেয়ার তখন একটু ভাব নিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি, আমি একটু সময় নিয়ে চিন্তা করে তোমাকে ব্যাপারটা জানাবো। আসলে ভাই, মেয়েদের এই সমস্যাটা হয় কেন আমি এইটাই বুঝতে পারি না, একেতে তো সেই পাগল হয়ে থাকে, আবার যদি তুমি গিয়ে প্রপোজ করো তখন ভাব নেওয়া শুরু করে দেয়। যাই হোক, সেদিন বিকালবেলা সে রায়ানের সাহায্য নিয়ে ফাইনালি সেই বক্সটার উপরে কি লেখা আছে এইটা জানার জন্য রাজি হয়ে যায়। তো এরপরে রাতের বেলায় তারা চলে আসে রায়ানের সেই আত্মীয় যার নাম হচ্ছে জিনা তার কাছে। আর যখন সেই বক্সটাকে দেখতে পারে, তখন সে বলে যে এটা হচ্ছে স্পেশাল টাইপের একটা বক্স যেটা তার মালিকের 60টা উইশ সবসময় পূরণ করত। আর যখন সে বক্সটাকে খুব ভালো করে চেক করে, তখন সে সেখানে এটার মালিকের নামও দেখতে পারে যার নাম ছিল লুমা। এরপরে যখন তারা লুমা সম্পর্কে বিভিন্ন তথ্য কালেক্ট করা শুরু করে, তখন তারা তার সম্পর্কে অনলাইনে একটা আর্টিকেল পেয়ে যায় যেখানে তার জীবন বৃত্তান্ত দেয়া হয়েছে। আসলে সেখানে বলা হয়েছে যে লুমার পুরো ফ্যামিলিকে কিছু গুন্ডা একটা সময় খুন করেছিল আর এই জন্য লুমা প্রচণ্ড অসহায় হয়ে তার মিউজিক বক্সটাকেই সামনে নিয়ে কান্না করা শুরু করে দিয়েছিল। আর একটা সময় সে শয়তানের প্রার্থনাও করা শুরু করে দিয়েছিল। আর অনেক দিন প্রার্থনার পরে ফাইনালি শয়তান তার কথা শুনে নিয়েছিল, এই জন্য শয়তান এই মিউজিক বক্সটার উপরে ভর করেছিল। আর এরপর এই মিউজিক বক্সটার সাহায্যে সে সেই শয়তানের মাধ্যমে তার সমস্ত শত্রুদেরকে খুন করে অবশেষে ফাইনালি সে নিজেকে বড়লোকও করে নিয়েছিল। কিন্তু একটা পর্যায়ে ফাইনালি মৃত্যু তাকেও সে স্পর্শ করে, যেই জন্য ধন সম্পদ রেখে তাকেও চলে যেতে হয়। তবে এই বক্সটার মধ্যে এমন কিছু চাইনিজ লেখা ছিল যেগুলো খুবই হার্ড চাইনিজে লেখা ছিল, যেগুলো সে কোনোভাবেই বুঝতে পারছিল না।
এই জন্য জিনা ফাইনালি এগুলোর পিকচার ক্লিক করে তার একটা স্পেশাল বন্ধুকে সেন্ড করে। তো এরপরে যখন সেখান থেকে ক্লেয়ার বাসার দিকে ব্যাক করছিল, তখন সে দেখতে পারে তার বাবা জোনাথন এখনও সেই ময়লার কাজ করছে, যেটার জন্য সে প্রচণ্ড রাগ করে আর সে তার বাবাকে গিয়ে অনেক রাগারাগিও করে। তবে তার বাবা যেহেতু শুনছিল না, এই জন্য সে বাসায় এসে সেই মিউজিক বক্সটা বের করে সেইটার কাছে আবারও একটা উইশ করে। সে বলে যে যাতে করে তার বাবা শুধরে যায়। আর এর একটু পরেই তার বাবা তার সমস্ত ফ্রেন্ডদের সামনে মিউজিক প্লে করা শুরু করে, যেটা দেখার পরে ক্লেয়ার প্রচণ্ড হ্যাপি হয়ে যায়, কারণ ফাইনালি তার বাবা এমন কিছু একটা করছে যেইটার মানুষ সম্মান করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন জিনার সেই ফ্রেন্ড সেই মানিগুলো তাকে মেইল করে পাঠিয়ে দেয়, তখন এগুলো পড়ার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। তবে তখন অন্যদিকে আমরা দেখতে পারি মিউজিক বক্সটা ওপেন হয়ে যায় আর আবারও সেই গানটা প্লে হওয়া শুরু হয়, যার মানে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে এখন আবার কাউকে বলি দেয়া হবে। আর তখন জিনা দেখতে পারে তার ঘরের লাইটগুলো অন অফ হওয়া শুরু হয়ে গেছে, এই জন্য সে কিছু বুঝতে না পেরে দ্রুত সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে আর এসেই সে রায়ানকে মেসেজ করে সেই মানিগুলো বলার ট্রাই করে। তবে তখন সে দেখতে পারে বাতাসের স্পিড অনেকটা বেড়ে গেছে আর হঠাৎই একটা বাতাস এসে তার সেই ফোনটাকে তার হাত থেকে মাটিতে ফেলে দেয়। এরপরে জিনা দৌড়ে তার রুমের মধ্যে যাওয়ার ট্রাই করে, তবে রাস্তায় পা পিছলে যাওয়ার জন্য একটা স্ট্যাচুর নক তার পেটের মধ্যে ঢুকে যায়, যেই জন্য বেচারিরও সেখানেই মৃত্যু হয়ে যায়। তো এরপরে পরদিন সকালবেলা যখন রায়ান জিনার কাছে আসে, তখন সে সেখানে জিনার ফোনটা পেয়ে যায় আর এই ফোনের মধ্যে লাইনগুলো দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। আসলে এই লাইনগুলো জিনা টাইপ করেছিল তাকে সেন্ড করার জন্য, তবে সে সেন্ড আর করতে পারেনি। আর এরপরে যখন রায়ান ভেতরে যায় তার সঙ্গে কথা বলার জন্য, তখন সে শুধুমাত্র তার ডেড বডিটাই পায়। এটা দেখার পরে সে প্রচণ্ড আপসেট হয়ে যায়, এই জন্য সে দ্রুত চলে আসে ক্লেয়ারের সঙ্গে মিট করতে। আর এখানে সে ক্লেয়ারকে জিজ্ঞেস করে যে কালকে রাতের বেলায় কি তুমি কোনো উইশ চেয়েছিলে? আসলে সেই বক্সটার উপরে যেই লাইনগুলো লেখা ছিল সেগুলোর মানে ছিল প্রত্যেকটা উইশের জন্য একটা করে জীবন বলি দিতে হবে। আর এই ব্যাপারগুলো শোনার পরে ক্লেয়ার প্রচণ্ড ভয় পেয়ে যায়, এই জন্য কালকে রাতের চাওয়া সেই উইশটা সম্পর্কে সে সরাসরি না করে দিয়ে সেখান থেকে চলে আসে। সে প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিল। তো এরপরে সে গিয়ে পলের সঙ্গে মিট করে আর সে পলের সঙ্গে ডেট করার সিদ্ধান্ত নেয়। তবে এরপরে যখন সে বাথরুমে যায়, তখন সে দেখতে পারে বাচ্চা কাচ্চা এখনও তাকে বুলিং করছে আর এই জন্য প্রচণ্ড রাগ করে সে সেই বক্সটার কাছে আরও একটা উইশ চাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সেই বক্সটাকে টাচ করে বলে যে আমি যেন স্কুলের সবচেয়ে ফেমাস মেয়ে হয়ে যাই। আর এইটা বলার সঙ্গে সঙ্গেই পল রাতের বেলায় তাকে একটা পার্টিতে ইনভাইট করে আর সেই পার্টিতে যাওয়ার জন্য সে রাজিও হয়ে যায়। আর এরপরে যখনই সে পার্টিতে চলে আসে, তখন সে দেখতে পারে সবাই তাকে খুব পছন্দ করছে, সে হয়ে গেছে স্কুলের সবচেয়ে ফেমাস মেয়ে। আর এখানে সে পার্টিতে অনেক মজাও করে আর খুব পলের কাছাকাছিও চলে আসে। এরপরে সেদিন রাতের বেলায় যখন ক্লেয়ার বাসায় এসে শুয়ে পড়ে, তখন সে আবারও তার মায়ের সেই স্বপ্নটা দেখতে পারে। এটা দেখার পরে সে আবারও ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায়। তবে তখন সে দেখতে পারে তার ঘরের বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে, যে কিনা কিছু একটা ভিডিও করছিল। এই ব্যাপারটা দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে সেই লোকটাকে ধরতে যায়। তবে সে বাইরে গিয়ে দেখতে পারে সেই লোকটা কোথায় যেন গায়েব হয়ে গেছে। আর এরপরে পরদিন সকালবেলা যখন ক্লেয়ার বাইরে বেরিয়ে মিস ডিসুসার ঘরের মধ্যে যায়, তখন সেখানে মিস ডিসুসার লাশটা পেয়ে যায়। এটা দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার মৃত্যু এমন করে হয়েছে। আর এটা দেখার পরে ক্লেয়ার এই ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যায় যে সেই বক্সটা আসলে মৃত্যু দেয়, প্রত্যেকটা উইশের জন্য একটা করে জীবন নেয়। আর এরপরে যখন সেই সমস্ত ব্যাপারগুলো তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে, তখন তার ফ্রেন্ডরা তাকে পরামর্শ দেয় এই বক্সটাকে ময়লার মধ্যে ফেলে দেওয়ার জন্য। তবে যখন সে ময়লার মধ্যে ফেলার জন্য যায়, তখন সে তার বাবার গানের শব্দ শুনতে পারে আর এটা শোনার পরে তার মনটা আবারও চেঞ্জ হয়ে যায়। সে ফাইনালি সিদ্ধান্ত নেয়, আচ্ছা ঠিক আছে, কিছুদিন পরেই না হয় আমি এটা ফেললাম, কারণ নয়তোবা আমার বাবাও তো আগের মতো হয়ে যাবে। সো এই জন্য সে ফাইনালি এটা রাখার সিদ্ধান্ত নেয় আর সে সিদ্ধান্ত নেয় সে কয়েকদিন পরেই এটাকে ফেলে দেবে। তো এরপরে সেদিন রাতের বেলায় আরও একটা পার্টি দেওয়া হয় আর এই পার্টির মধ্যে পল আর ক্লেয়ার খুবই কাছে চলে আসে। তারা কিস করে, তবে যখনই তারা ইন্টিমেট হতে যাবে, তখনই পলের ফোনের মধ্যে ক্লেয়ার তার পিকচারগুলো পেয়ে যায়। আর এই পিকচারগুলো দেখার পরে সে ফাইনালি বুঝতে পারে যে সেদিন রাতের বেলায় পলই তার ঘরের সামনে তার ভিডিও করছিল। আর এই ব্যাপারগুলো দেখার পরে সে প্রচণ্ড রাগ করে আর এই জন্য সে পলের সাথে তখনই ব্রেকআপ করে নেয়। আর তখন অন্যদিকে ম্যারিডেথ 27 নম্বর ফ্লোরে ছিল আর সে এখানে একটা গেম খেলছিল। তবে তখন আমরা দেখতে পারি সেই মিউজিক বক্সটা ওপেন হয়ে যায় আর আবারও সেই গানটা প্লে হয়ে যায়। আর এরপরে যখনই ম্যারিডেথ লিফটের মধ্যে উঠে নিচে নামার ট্রাই করে, তখন লিফ্টটা ফুল স্পিডে এসে নিচে পড়ে, যেই জন্য অবভিয়াসলি ম্যারিডেথের সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে সবাই পুরোপুরি শকড হয়ে যায়, বিশেষ করে যখন ক্লেয়ার এটা দেখতে পারে, তখন সে প্রচণ্ড আপসেট হয়ে যায়। আর এটা দেখার পরে রায়ান ক্লেয়ারকে তার সঙ্গে তার বাসায় নিয়ে আসে আর এখানে এনে সে অনেক কিছু তাকে শো করে। সে বলে যে আমি কয়েকদিন ধরে এই বক্সটা সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য কালেক্ট করেছি আর এই তথ্যগুলোর মতে আমি এইটা দেখতে পেরেছি যে এইটার যারাই মালিক ছিল
তারা এই 7টা উইশ কমপ্লিট করার পরে নিজেদেরকেই শেষ করে দিয়েছে, মানে প্রত্যেকেরই মৃত্যু হয়ে গেছে। যার মানে এইটা ক্লিয়ার যে আর মাত্র 2টা উইশের পরে ক্লেয়ারেরও মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। তো এই জন্য তারা এই বক্সটাকে নষ্ট করার সিদ্ধান্ত নেয়। তারা বক্সটাকে আগুনে পুড়িয়ে ফেলার ট্রাই করে, তবে কোনোই কাজ হয় না। তারা বক্সটাকে হ্যামার দিয়ে ভাঙার ট্রাই করে, তবুও কোনো কাজ হয় না। আর এই জন্য ফাইনালি ক্লেয়ার এই বক্সটাকে একটা সেন্দুকের মধ্যে বন্দি করে দেয়। তবে সেই দিন রাতেরবেলা যখন সে ঘুমিয়ে পড়ে, তখন পল আবারও তার সঙ্গে কথাবার্তা বলতে চলে আসে। এইবার সে তার ঘরের মধ্যেই চলে আসে। তবে যখন ক্লেয়ার তার সঙ্গে কোনো কথাই বলতে চাইছিল না, তখন এখানে জোড়াজোড়ি করার সময় পলের পায়ে একটু আঘাত লেগে যায়। আর এই জন্য ফাইনালি ক্লেয়ারকে বাধ্য হয়ে পলের জন্য একটা অ্যাম্বুলেন্স ডাকতে হয়। তো এরপরে পরদিন সকালবেলা যখন রায়ান এসে সেই সেন্দুকের মধ্যে জিনিসটা চেক করে, তখন সে দেখতে পারে সেই বক্সটা সেখানে নেই। আর ক্লেয়ার চেক করেও দেখতে পারে বক্সটা সেখানে নেই। আর যখনই বক্সটা সেখান থেকে চলে যায়, তখনই সমস্ত ব্যাপারগুলো আবারও আগের মতো হওয়া শুরু করে। যেমন প্রথমেই সরকার এসে আঙ্কেল আগস্টের সমস্ত সম্পত্তি তাদের থেকে নিয়ে নেয়, আর তাদেরকে আবারও তাদের পুরনো বাসায় ব্যাক করতে হয়। তাছাড়া স্কুলের সমস্ত ছেলে মেয়ে তার সঙ্গে আবারও আগের মতো বিহেভ করা শুরু করে। তবে এরপরে ক্লেয়ার এটা জানতে পারে যে সেই ম্যাজিক বক্সটা জুনই চুরি করেছে। এই জন্য সে গিয়ে তার সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়। তবে জুন তাকে বলে যে আমি সবার ভালোর জন্যই এই কাজটা করেছি। তবে ক্লেয়ার কোনোভাবে এটা মানবে না, কারণ সে কোনোভাবেই মানতে পারছিল না তার সঙ্গে সবাই আগের মতো বিহেভ করছে। এই জন্য সে জোর করে তার থেকে বক্সটা নিয়ে আসার ট্রাই করে, কারণ কে মরল কে বাঁচল এতে করে ক্লেয়ারের কিছুই যায় আসে না। আর এই জন্য যখনই তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়, তখন জুন পা পিছলে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, যেই জন্য সে খুবই বেশি আহত হয়ে যায়। তবে ক্লেয়ার তাকে এখানে কোনো সাহায্য না করে সে সোজা বক্সটা নিয়ে চলে আসে তার বাসায়। আর সেই বক্সটার কাছে আরও একটা উইশ করে ফেলে। সে বলে যে তার মা যেন আবারও ব্যাক করে। আর এইটা বলার সঙ্গে সঙ্গে তার মা ব্যাক করে ফেলে, সঙ্গে সে তার নতুন 2টা বাচ্চাকেও নিয়ে আসে। আর এই ব্যাপারটার জন্য পুরো ফ্যামিলিতে হ্যাপিনেস ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পারি ক্লেয়ার খুবই হ্যাপি হয়ে যায়, সে সমস্ত চিন্তাভাবনা ভুলে গিয়েছিল। তবে তখন ক্লেয়ার এই ব্যাপারটা জানতে পারে যে আসলে তার মা শ্যাননই ছিল এই বাক্সের পূর্বের মালিক। আসলে মুভির শুরুতে শ্যানন এইটাকেই প্যাকেট করে ময়লার মধ্যে ফেলে দিয়েছিল, আর এরপরেই তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল। আর তখনই ক্লেয়ার দেখতে পারে বাক্সটা আবার ওপেন হয়ে গেছে, আর সেই আগের গানটাই প্লে হচ্ছে। এটা দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর তখন সে দেখতে পারে তার বাবা জোনাথন একটা গাছের নিচে দাঁড়িয়েছিল, আর তার ফ্রেন্ড উপর থেকে গাছটা কাটছিল। এই ব্যাপারটা দেখার পরে সে তার বাবার জীবনটাকে সেভ করার জন্য দৌড়ে তার বাবার কাছে চলে আসে। আর যখনই সে তার বাবাকে ডাক দেয়, তখন জোনাথনের নজর তার দিকে চলে আসে, আর তখনই তার ফ্রেন্ডের ব্যালেন্সটাও নষ্ট হয়ে যায়। এই জন্য গাছটা কাটার পরে কাটারটা সে সরাসরি জোনাথনের গলার মধ্যে চালিয়ে দেয়। আর তার বাবার এমন ভয়ঙ্কর মৃত্যু সে তার চোখের সামনে দেখার পরে সে প্রচণ্ড ভয় তো পেয়েই যায়, বরং তার প্রচণ্ড রাগও চলে আসে। আর এরপরে সে তার ম্যাজিক বক্সটার কাছে গিয়ে তার ফাইনাল উইশটা করে। সে বলে যে আমি যাতে সেই দিনে পৌঁছে যাই যেই দিন জোনাথন এই বক্সটা পেয়েছিল। আর এটা বলার সঙ্গে সঙ্গে সে সেই দিনে চলে আসে। সে দেখতে পারে ম্যাক্সও এখানে জীবিত আছে, তার প্রত্যেকটা নেবার জীবিত আছে। সে সবার সাথে হ্যাপিলি মিট করে, আর ফাইনালি সে জোনাথনের সাথে গিয়ে মিট করে একটুও সময় নষ্ট না করে দ্রুত সেই ম্যাজিক বক্সটা সেখান থেকে নেয়, আর সেটাকে দ্রুত একটা প্যাকেটের মধ্যে মুড়িয়ে সোজা চলে আসে রায়ানের কাছে। আর সেই প্যাকেটটা রায়ানকে দিয়ে বলে যে কখনো এই প্যাকেটটা খুলবে না। তবে ক্লেয়ার এই ব্যাপারটা ভুলে গিয়েছে যে রায়ান তো এখন তাকে চিনতই না, এই জন্য কী হচ্ছে না হচ্ছে সে কিছু বুঝতেও পারছিল না। তবে তখনই ক্লেয়ার গিয়ে তাকে একটা কিস করে, আর তার সঙ্গে ডেটে যাওয়ার একটা অফার দেয়। তবে যখনই সে বাইরে বেরিয়ে আসে, তখনই সে ডার্সির গাড়ির সামনে চলে আসে, আর এই জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য তার স্পটেই মৃত্যু হয়ে যায়। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে যদি এই ম্যাজিক বক্সটা আপনি পেয়ে যান, তাহলে আপনি এই বক্সের কাছে কী উইশ করবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।